like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. Like a blink of an eye's not enough. She'd rather be staying for days now. I'd rather fix it than mess up again. She'd rather be burning it all now. I know we will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. I don't think that bullets will bring back desire. মানে ভাবছিলাম না যে ওয়ানকে পর্যন্ত যাইতে পারবো, কজ আমি ইউটিউবে দুইবার আসছিলাম, অন্যান্য চ্যানেলে একবার সিওসি না আরেকটা এমনি একটা চ্যানেল নিয়ে প্রথমে। সো এগুলো আমি তেমন কিছু করতে পারিনি, তেমন ভালোভাবে আমি কাজও করতে পারিনি। বাট ফর দ্যাট আমি মানে ওই চ্যানেলগুলো হারাইছি, মানে ওইগুলো আর ইউজ করি না। বাট এই চ্যানেলের প্রতি আমার একটা মোহ জাগলো, মানে আমি তো ওই দুইটা চ্যানেল জাস্ট মানে কি বলবো গ্রো না হওয়ার ফলে আমি মানে ভাবছিলাম যে আর ইউটিউবে আমি ইউটিউবে আসবো না। ফর দ্যাট আমি একটি ইন্সপিরেশন ভিডিও দেখলাম ইউটিউবে আসার, সো দেন আমি এটা ট্রাই করলাম আরেকবার। সো আমার এবার মানে আমি একটু কাজ করছি, হার্ডওয়ার্ক করছি, মানে ওইবার তো জ্যামনের সামনে বানা দিয়ে দিতাম, বাট এবার একটু হার্ডওয়ার্ক করছি। অ্যান্ড ইয়েস ইউ সাপোর্ট মি ফর দ্যাট। সো আমার অনেক ভালো লাগতেছে আমার ওয়ানকে হয়েছে। আমি তো ভাবছিলাম যে আমার ওয়ানকে পর্যন্ত যাবই না। সো যাই হোক, এখন যেহেতু আপনারা আমার ওয়ানকে বানিয়ে দিয়েছেন, ইনশাল্লাহ আপনারা আমার টুকেও বানিয়ে দেবেন একদম তাড়াতাড়ি। সো আমি মানে প্রায় এক বছর হয় নাই, বাট প্রায় এক বছরের কাছাকাছি আমি চ্যানেলটা মানে ই করছিলাম, খুলছিলাম। সো এখন আমার ওয়ানকে হয়ে গেছে। সো এখন ওয়ানকে হয়ে যাওয়ার জন্য যে সবাই কেমনভাবে সেলিব্রেট করে আমি জানি না, বাট আমি সেলিব্রেট করলাম আমার একটা হার্ডওয়ার্কের মাধ্যমে, অ্যান্ড সেটা হচ্ছে আমার ইন্ট্রো। বাট আপনারা কীভাবে সেলিব্রেট করবেন? আমার ইন্ট্রো দিয়ে আমি সেলিব্রেট করছি, আপনারা কীভাবে করবেন? সো আপনাদের জন্য আছে একটা বড় একটা গিভওয়ে। সো গিভওয়েটা হচ্ছে 1400 টাকার গিভওয়ে। সে এখন কী কী মানে উপকরণ মানে কী কী পাচ্ছেন এই গিভওয়ে থেকে, সেই গিভওয়েতে আমি ফার্স্ট যে উইনার হবে সে পাবে 770 ইউসি। 770 ইউসি পেয়ে যাবেন যে ফার্স্ট উইনার। সো সে তো রয়্যাল পাস কিনতেছে আরামসে, অ্যান্ড দেন 170 ইউসি তো তার পকেটে থেকেই গেল। অ্যান্ড এবার জাস্ট একজন পাবেন না, এবার আরও দুজন পাবেন। সে দুজনের একটু লোভজন না, আমি একটা স্টুডেন্ট মানুষ, আমার ইউটিউব
তো কেবল নতুন করলাম যে না আমার মনিটাইজেশন অন আছে, আমি আপনাদেরকে দিব, বাট আমি আমার পকেট মানি থেকে যতটুকু পারছি ততটুকু দিচ্ছি। সেটা হচ্ছে সেকেন্ড যে উইনার হবে সে হচ্ছে 74 ইউসি পাবেন, অ্যান্ড যে থার্ড হবে সেও 74 ইউসি পাবেন। অ্যান্ড অনেকে অ্যান্ড যদি আপনারা বলেন যে না ভাই আমি 74 ইউসি নিব না, আমি 35 ইউসি নিব যে থার্ড, এটা আপনার ইচ্ছা, আমি জানি কেউ তো নিবে না, বাট ফাইনালি করলাম। সো যে ফার্স্ট সে 770 ইউসি, যে সেকেন্ড সে 74, অ্যান্ড যে থার্ড সেও 74 ইউসি পাবেন। সো এখন আমার এই ভিডিওটা আমি আসলে কী কী উদ্দেশ্যে বানাইছি, এই ভিডিওটা বানাইছি যে যাতে আমি একটু সেলিব্রেট করতে পারি, অ্যান্ড এগেন আপনারাও কিছু সেলিব্রেট করতে পারেন। অ্যান্ড আমি মানে মধ্যে কিছু টপিকের জন্য আমি কয়েকটি ভিডিও মানে মিস করছি, আমি কয়েকদিন ভিডিও মিস করছি অ্যান্ড এডিটিংয়ের জন্য। সো যাই হোক, এখন আমি যে এডিটিংটা করছি আমি জানি যে আমি অতটা ভালো করতে পারিনি, বাট আপনাদের কাছে আমি একটা সাজেশন চাই যে আমি আরও কত কিছু করব, মানে কত কিছু করবো মিনস আর আমি এটা কি ভালো হয়েছে কি ভালো হয়নি। অ্যান্ড এগেন আমি একটা কথা বলি যে কীভাবে আপনারা মানে গিভওয়েতে জয়েন করবেন। সো আমি আগেরবার আমি মানে দিতাম মানে ইনডাইরেক্ট লিঙ্ক দিতাম, মানে ভিপে মানে 5 সেকেন্ড ওয়েট করা লাগতো, আই এম নট রোবট, সেগুলো আর এই ভিডিওর জন্য আমি আর করলাম না, বিকজ এটা একটা মানে সেলিব্রেশন ভিডিও, আর এত ভেজাল রাখবো না। সো ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন, লিঙ্কে ক্লিক করলে দেন এখান থেকে আপনারা আগের ভিডিও যারা দেখছেন মানে আগের কিভাবে জয়েন করছেন তখন তো তারা জানেন, যারা নতুন তাদের জন্য আমি বলে দিই যে এখানে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের নাম লিখবেন, যে কোনো একটা নাম, মানে নাম লিখবেন কেন আমি আগে বলি যে ফার্স্ট অফ অল আমি আসলে ভুলে গেছি। সে জায়গায় এখন ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল এই যে এখানে আছে ভিজিট ফারদিন গেমার্স চ্যানেল, যারা নিউ তারা এইখান থেকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, যারা আমার এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন সো তারা এইখান থেকে সাবস্ক্রাইবটা করে ফেলেন এইখানে এসে, অ্যান্ড বেল আইকন তো অবশ্যই ক্লিক করে রাখবেন, দেন আপনারা ব্যাক চলে আসেন, ব্যাক চলে আসার পরে এখানে আপনারা আসবেন নেম অ্যান্ড হচ্ছে ইমেল অ্যাড্রেস। সো এখন এখানে আপনারা পাবজি নেম দিলে আমার মনে হয় শতভাগ ভালো হয় দাদা, পাবজি নেম দিয়ে দেবেন একদম, ওখানে যেই নেম আছে এখানেও সেই নেমটা পেস্ট করে দেবেন। অ্যান্ড এখানে ইমেল অ্যাড্রেস অনেকেই ভয় পায় আমার মনে হয় যে ইমেল হ্যাক হয়ে যাবে, যাই হয়ে যাবে, যতক্ষণ আপনি ইমেলের পাসওয়ার্ড দিচ্ছেন ততক্ষণ ইটস ইম্পসিবল টু হ্যাক ইউর ইমেল অ্যাড্রেস ফর মি। এখন হ্যাকারদের তো আর আমি কিছু বলবো না, যে যারা প্রফেশনাল হ্যাকার তারা কি আমি অত জানি না। সো যাই হোক, এখন আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, সংশয় বোধ হলে পরে আপনারা ফেক একটা ইমেল অ্যাড্রেস বানান, একটা আমি রিকমেন্ড করবো, দরকার নাই। সো এই ইমেল অ্যাড্রেস হবে কি, যদি আপনি জিতেন তাহলে আমি ডাইরেক্টলি আপনার ইমেল অ্যাড্রেসে মেল করব যে আপনার পাবজি আইডি মাইডি দিতে, আপনার স্ক্রিনশট দিতে। সো হবে কি, আপনি যখনই জিতে যাবেন সো তখনই আমি আপনাকে মেসেজ করব, সো আমি যখন আপনার মানে ই ইউসিটা পাঠিয়ে দেবো দেন আপনার মানে আপনি আমাকে একটা স্ক্রিনশট দেবেন যে হ্যাঁ যে আমার ইউসিটা আইসে, ফর দ্যাট আমি নেক্সট ভিডিওতে ওইটা দেখাতে পারবো যে আমি যে জেনুইন গিভ অ্যাওয়ে করছি ইট ইজ দ্য প্রমাণ। সো যাই হোক, এখন আমি অনেকের জন্য বলে রাখি যে অনেকে অন্য অন্য জায়গা থেকে ইউসি বাই করেন, বাট আমি আমার একটা টিম আছে যারা ইউসিটা সেল করে। সো আপনারা যদি আমার থেকে বা আমার টিম থেকে ডাইরেক্টলি ইউসি নিতে চান তাহলে আপনারা আমাকে মানে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, ওখানে আমাকে মেসেজ দিলে হবে, আমার মনে হয় ফ্রেন্ড রিকোয়েস্টের অপশনটা কেন যেন এনেবল নাই ডিসেবল। সো যাই হোক, মানে অনেকে যদি দেখে যে ফ্রেন্ড রিকোয়েস্ট, আবার অনেকে দেখায় না, অনেকে জাস্ট ফলো আসে, সো জানি না এটা কী একটা বাগ, বাট ওখানে মেসেজের অপশনটা রেগুলারলি থাকে, সো ওখানে জাস্ট আমাকে একটু মেসেজ করলে হবে যে ইউসি লাগবে কত ইউসি ওটা যদি বলেন তাহলে আমি আপনাকে সব দাম টাম বলে দেবো, অ্যান্ড দেন আপনি আমার থেকেই বলতে গেলে আমার থেকে ইউসিটা নিতে পারবেন, অ্যান্ড ইটস অল অ্যাবাউট ইউর মতামত, মানে আপনি আমার থেকে নেবেন কি না নেবেন বা অন্যান্য জায়গা থেকে নেবেন ইট এটা আপনার উপরে, বাট আপনি আমার থেকে নিতে চাইলে ইটস ওকে। সো যাই হোক, এই ভিডিওতে আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 1K হয়ে গেছে, খুব ভালো লাগতেছে, আপনারাও সাপোর্ট করতে থাকেন, আপনার ফ্রেন্ডদেরকে বলেন যে ভাই যে একটা চ্যানেল আছে যারা বাংলাদেশের থেকে মানে টিপস ট্রিকের ভিডিও দেন, সো তারা যদি দেখতে চান তাহলে একটু দেখেন, আপনার আপনার একটু টু মানে ইসে একটু কষ্টে আমার অনেক অনেকাংশে আমি আমার ভালো হবে, আমার জন্য উপকার হবে, বাংলাদেশের জন্য উপকার হবে। সো ডু দ্যাট অ্যান্ড দেখা হবে এখন নতুন আরেকটা ভিডিওর সাথে, তো ততক্ষণ পর্যন্ত দাদা বাবাই। Y'all don't know the game, you keep mentioning my name. We don't like what you say. I don't give a fuck, y'all can suck my dick. I make him pesetas, that's why they talking, talking shit. Nah, I don't give a fuck.